এইখানে রিকয়েল নাই আর কিছু বল আমার আমি ইউজ করছি গান বল তাহলে গানে রিকয়েল আছে গানে রিকয়েল কম বাট এরকম মত বল কি কস টু ইউজ কর ইউজ করে আমার মানুষের সাসপেক্ট করার আগে বুঝে কথা বল মেজাজ খারাপ করিস না মাউস কিনা ফেলাইছে কি দুপুরলা করে ফেলাইছে কি রে ভাই এমন না যে আমি রিকল আলাম জানি ভাই আছে আলাম নিচে দিয়ে আইছে পাঁচে আবকনি কত তখন কি কইতি এখন নিজের বেলায় আবকনি আমি ফাইললামি করছি যখন জিজ্ঞেস করছে ফুয়া যে ইউজ করে নাকি আমি ওরে ডিফেন্ড করছি যে না মন ইউজ করে না আমার সাথে ফাইললামি করছি বাট ফুয়াদ বলে ও ইউজ করে আমি বসে ইউজ করে না আমি নরমালি বলছি তুই এখন মাথা গরম করে তুই আমার বলছো যে মেজাজ গরম করাইছিস আমি মোটো বলো তুই যদি বলতে পারো তাহলে তো শুনতে হবে এটা হচ্ছে আমার লজ তাহলে তুইও বলতে পারবি না কারো মানুষের টোন শুনলে তো বোঝা যায় আমার জন্য আয়রে যাবে ভিডিও দেখে ম্যাক্রোর কথা বাদ দিয়ে আমার রেজিস্ট্রিটা দেখ তারপর কথা রেজিস্ট্রিটা দেখ আর কিছু আমার বলার নেই ভিডিও যদি দেখ তার যদি কনফিউশন থাকে তাহলে আমার কিছু বলার নেই জানিস না কথা আমি তো অফ হয়ে গেছি তাই না আমি রেজিস্টার করবো কোথায় করতে হবে বলো তন্ময় আর দে নুব অর উই আর জাস্ট গুড শুনি নাই এডি কি নুব নাকি আমরা প্রো হয়ে গেছি কোনটা বুঝতে পারছি না 11টা মারছি 3 বার মইরা অবস্থা আমি তো আমার মারাই ফেলি আই এম ফিলিং প্রো আমি বললাম হ্যাভকের সাথে যেটা হচ্ছে তোর সাথে সেটা এখন কিন্তু শুনে যাচ্ছে সব করুন না কেন আমি এখন আর বলি না এখন কি বলি যে তুমি এত ফাস্ট মারো কেন দেখার আগে তুই আমারে বল যে আমার রেজিস্টার করতেছ না তাহলে আমি তো বলবো ঠিক আছে আমি কিছু করার এখানে বলার নাই না তুই ফান করে বলস নাই জিনিসটা আগে বলছিস আমি এমনি নর্মাল জিনিস এবার তুই মাথা গরম করে না মাথা গরম ঠিক আছে আমার নেট এখন ভালো হয়ে গেছে না আমার তো কিছু করার নেই কোইন্সিডেন্স
আমার 150 পিং বর্তমানে ইয়া তো নেট একটু ভালো হয় না তাহলে তুই রেজ নিতে রেজ রেজ তো এটা না নেট সেমি আছে অত ডিফারেন্স আছে ভিডিওতে একদম ডাইরেক্ট হেডশট হয়ে যাচ্ছে ভিডিওতে এটা তো বোঝা যায় না ওই তো হেডশট ইনস্ট্যান্ট হইতেছে তো যদি পিং ভালো না থাকে তাহলে ড্যামেজ তো খাবে না হেডশট হবে না পরে রে আমি কিছু করবো না